আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, অনেকদিন পর আবার আপনাদের মাঝে আসলাম। তো আজকে আমি তৈরি করব চানা বোনা। এটা এই চানা বোনাটা অবশ্যই অন্য কোনো চানা বোনার সাথে সিমিলার হবে না, এখানে সামান্য তো ডিফারেন্স থাকবে, যেটা হলো চোদ্দো কিচেনের বৈশিষ্ট্য। আমি এখানে ইউজ করতেছি অর্ধেক বড় চানা, বড় পেঁয়াজ চপ করা অর্ধেক পরিমাণ, লবণটা স্বাদ মতন, আমার এই চোদ্দো কিচেনের কুকিং এর যতগুলো রেসিপি আপনারা দেখতেছেন সবগুলো রেসিপি ম্যাক্সিমাম দুই থেকে তিনজন মানুষের জন্য। তো আমি আশা করব বাকি আপনারা যখন আপনাদের জিনিসগুলো অ্যাড করবেন অবশ্যই আপনারা আপনাদের পোর্শন অনুসারে অ্যাড করবেন। ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আমি এখন অ্যাড করব টমেটো। যেহেতু এখন লকডাউন তো এখন ক্যান টমেটো ছাড়া কোনো উপায় নাই, তারপরে যদি চান ফ্রেশ টমেটো অ্যাড করে নেবেন। স্পাইসের ভিতরে হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, আমি এখানে ইউজ করতেছি আপনার 400 গ্রাম বয়েল চানা। এটা 400 গ্রাম বয়েল চানা। এই চানাগুলোর ভিতরে লবণ দেওয়া থাকে, তো আপনারা যখন লবণ দিবেন অবশ্যই কেয়ারফুল থাকবেন লবণ যাতে বেশি না হয়। তো আমি এখানে অ্যাড করছি আপনার হাফ বড় একটা আলুর অর্ধেক সিদ্ধ করা, এবং এর সাথে আমার আজকে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সিদ্ধ ডিম। আমি আশা করবো আপনি এই রেসিপিটা ট্রাই করবেন, আমি শিওর আপনারা এটা পছন্দ করবেন, আর এটা অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। আর যদি এটা পছন্দ করে থাকেন আপনারা আমার আরও রেসিপি আছে ওগুলো চেক করতে পারেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন, কারণ আমি এখন বেশ কিছু নতুন রেসিপি নিয়ে আসতেছি, ওগুলো যাতে মিস না হয়। আমি এখন দিব সামান্য পানি, বেশি না, সামান্য। আমার চোখদার কিচেন স্পেশাল চানা বোনা নিয়ারলি রেডি, পানিগুলো যখন শুকায় আসবে তো সময় এটা রেডি। এবং এটার ভিতরে আরেকটা জিনিস যাবে, সেটা হলো চাট মশলা। নিয়ারলি 1 টেবিল চামচ তো আপনাদের সাথে দেখা হবে অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিট পর। তো আমি লকডাউনের কারণে বাইরে যেতে পারতেছি না, যার কারণে আপনার ফ্রেশ কোনো ভেজিটেবল হার্বস আমি ইউজ করতে পারতেছি না। তো আপনারা যদি চান এখন তাহলে এই সময় ধনিয়া পাতা ইউজ করতে পারেন। তো যেহেতু আমার কাছে নাই এখন বর্তমানে, তো আমি এটা ইউজ করতেছি না, বাট আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমার চানা চানা বোনা নিয়ে রেডি।
তো আমার চানা গুলা রেডি। চুকদার কিচেন স্পেশাল চানা বুনা ইংরেজি আপনাদের জন্য, অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন আর কমেন্ট আমাকে জানাবেন কেমন হয়েছে। আর সি ইউ নেক্সট টাইম, ওই সামনে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।